46তম বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। দেশের বিভিন্ন স্থানে বীর শহীদদের স্মরণ। স্বাধীনতার 47 বছরে হাজারো সমস্যার মাঝেও সাফল্য কম নয় বাংলাদেশের। তবে রাজনৈতিক সংকট উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করছে মত বিশেষজ্ঞদের। বৈশ্বিক পরিসংখ্যানে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির সুবাতাস প্রতিটি দুয়ারে পৌঁছতে প্রয়োজন সম্পদের সুষম বণ্টন। এবং রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দর, বেড়েছে চালের দাম, স্থিতিশীল অন্যান্য নিত্যপণ্যের বাজার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মামুন আবদুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্য সংবাদে যাওয়ার আগে দেখে নেব জাতীয় কিছু সংবাদ। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ আর সম্মান জানাতে ভোর 6টার দিকেই জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে 6:44 ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে চৌকস দল বীর শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পরই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি চলে যাওয়ার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। আগামী জাতীয় নির্বাচন বিজয়ের মাসে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। আগামী নির্বাচনে জনগণ জঙ্গিবাদের লালনকারীদের বর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রত্যাশা করছি যে বিজয়ের মাসে আমাদের নির্বাচন হবে। তা আমার কাছে মনে হয় আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক শক্তি এবং তাদের দোসরদের, তাদের পৃষ্ঠপোষকদের এবং যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের প্রত্যাখ্যান করবে। 47 বছরে বাংলাদেশ দীর্ঘ সংগ্রাম শেষে 71-এ এই দিনে অর্জিত হয়েছিল বিজয়। হাজারো সমস্যার মধ্য দিয়ে এগিয়ে চলা বাংলাদেশের নানা ব্যর্থতার পাশাপাশি সাফল্য কম নয়। তবে বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক সংকট বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। তরিকুল ইসলাম সরবের রিপোর্ট। নতুন সূর্যের উদয়ে নতুন দিনের সূচনা, বিজয়ের বাংলাদেশ, একাত্তরের মতো আজস্যমান আনন্দ ও গৌরবে। সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছিল, মানুষের মনে নানা স্বপ্ন জন্মেছিল, কিন্তু বাস্তবে তারা কি পেলেন? কোন পথে এগুচ্ছে বাংলাদেশ? কথা ছিল স্বাধীন পতাকা পেলে মানুষের জীবনে আসবে সুখ, সমৃদ্ধি ও নিরাপত্তা। তবে 47 বছরে প্রাপ্তি আর অপ্রাপ্তির সমীকরণ মেলানো যায়নি আজও। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেনি, ক্ষমতাহীন মানুষ ক্ষমতা পায়নি, অল্প কিছু মানুষ ধনী হয়েছে। জনযুদ্ধে জনতার জয় হয়েছিল, কিন্তু বিজয়ী জনতা এখন ক্ষমতা কেন্দ্র থেকে বহু দূরে। আমরা অর্জন করেছি আমাদের অতীতের তুলনায় অনেক ভালো, কিন্তু পৃথিবীর অন্য অন্য দেশের তুলনায় আমরা কিন্তু এখনো অনেক পিছিয়ে রয়েছি। আমরা একদিকে যেরকম আমাদেরকে অভিনন্দন জানাবো যে আমরা অনেক অর্জন করেছি, তেমনি আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে আরও অনেক দূরে এগিয়ে যেতে হবে।
বাংলাদেশের বৈষম্য সুপ্রাচীন সত্য, তবে মিথ্যা হয়ে যাওয়ার কথা ছিল একাত্তরের পরে, তা হলো না। বাংলাদেশ চলছে মিশ্র পদক্ষেপে, এখানকার অর্থনীতি বিশ্বকে দিয়েছে নতুন ভাবনা। বাংলাদেশের রাজনীতির যে পশ্চাৎগতি হয়েছে তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি মিলে না, এটা একটা রহস্য। গভর্নেন্স এত খারাপ, ব্যাংক লুট হয়ে যায়, টাকা বাইরে বিনিয়োগ হয়, গণতন্ত্র হচ্ছে না, কিন্তু তারপরেও বাংলাদেশের প্রবৃদ্ধি 6-7% হচ্ছে। এই কন্ট্রাস্টটা থেকে আপনাদের বুঝতে হবে যে পলিটিক্সটা ঠিক করলে আরো কত ভালো আমরা হতে পারতাম। স্বাধীনতার সূত্র ধরে যা পাওয়ার কথা ছিল সবটুকু পাওয়া হয়নি, ব্যাপক ও গভীরতম অর্থে মানুষের মুক্তি সংগ্রামের সমাপ্তি হলো না। বিজয়ের বাংলাদেশ কি তবে স্বপ্ন দেখবে না? যারা দেখতে পায় তারা অন্ধকারের মধ্যে আলো রুশ্য দেখতে পায়, যারা দেখতে পায় না তাদের কাছে অন্ধকারকে অন্ধকারই মনে হয়। রক্ত আর অশ্রুর বাংলাদেশে দহনকাল পেরিয়ে সাধারণ মানুষ অনুভব করবে সম্ভাবনার বাসন্তী হাওয়া। 47 বছরের বাংলাদেশের কাছে চাওয়া এতটুকুই। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। নবম পদাতিক ডিভিশনের আয়োজনে জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত হচ্ছে বিজয় দিবসের কুচকাওয়াজ সহ বিভিন্ন কর্মসূচি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ইঞ্জিনিয়ার্স কোরের একজন বীরশ্রেষ্ঠ, দুজন বীর বিক্রম এবং দুজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হয়েছেন। Now, the engineers contingent, led by Lieutenant Colonel Muhammad Afzalur Rahman, is marching past the saluting dais. এবার মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে গিয়ে আসছেন দ্রুত ও নিশ্চিত এই মন্ত্রে দীক্ষিত সিগন্যাল স্কোরের উজ্জীবিত সেনাদল। এ দলের নেতৃত্বে রয়েছেন 7 সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম। তার সাথে আছেন মেজর মাহফুজ, মেজর শাহীন, ক্যাপ্টেন রুহুল এবং লেফটেন্যান্ট জাইন। মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য সিগন্যাল স্কোরের দুইজন সদস্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত হয়েছেন। Ladies and gentlemen, now the signals contingent led by Lieutenant Colonel Muhammad Nazrul Islam marching past the dais saluting the honorable president. We support battalion company commander Major Mehdi Imam in netritte giye asche national standard ba jatiyo potaka bahi dol. Sathe achen Captain Tania o Lieutenant Sharmin. Ladies and gentlemen, now the national standard flag bearers contingent led by Major Mehdi Imam marching past the dais saluting the honorable president. Shudhi Mandoli ebar egiye asche army service corps, army medical corps, ordnance corps ebong electrical and mechanical engineer corps er somonnoye gothito sammilito services senadol. এই দলের নেতৃত্বে রয়েছেন 33 SD ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনির হোসাইন পাটোয়ারি। তার সাথে আছেন ক্যাপ্টেন মেহমুদ, ক্যাপ্টেন শাফকাত, ক্যাপ্টেন হাবিব ও লেফটেন্যান্ট কবির। মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ সেনাবাহিনীর সকল সার্ভিসেস হতে সর্বমোট 26 জন সদস্যকে বিভিন্ন খেতাবে ভূষিত করা হয়েছে। Now the services contingent led by Lieutenant Colonel Muhammad Munir Hussain Patwari is marching past the saluting dais. এবারে কি আসছে ডু অর ডাই মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো ব্রিগেডের চৌকশ কমান্ডো সেনাদল। এই দলের নেতৃত্বে রয়েছেন 1 প্যারা কমান্ডো ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। তার সাথে আছেন মেজর রিয়াদ,
মেজর ইয়াসিন, ক্যাপ্টেন শোভন এবং ক্যাপ্টেন শাকিল। Ladies and gentlemen, Special Force Para Commando Contingent, led by Major Muhammad Sajjad al-Islam, marching past the dais, saluting the Honorable President. এবারে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে আছেন সাত সিগন্যাল ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মেজর ইফাত আরা। তার সাথে আছেন ক্যাপ্টেন খাদিজা, ক্যাপ্টেন নুসরাত, ক্যাপ্টেন নিশাত এবং লেফটেন্যান্ট জান্নাত। Now the female contingent of Bangladesh Army, led by Major Ifat Ara, is marching past the saluting dais. এবার অভিবাদন মঞ্চের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসছে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই মূল মঞ্চে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে আছেন কমান্ডার মমিনুল ইসলাম, সাথে আছেন ইনস্ট্রাক্টর লেফটেন্যান্ট কমান্ডার সঞ্জিদা, লেফটেন্যান্ট কমান্ডার শরফুদ্দিন, লেফটেন্যান্ট কমান্ডার নাদিম এবং লেফটেন্যান্ট হাসানুজ্জামান। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি রৌদ্রজ্বল পূর্ব আকাশের দিকে। বাংলাদেশ বিমান বাহিনীর N-32 বিমান থেকে প্যারা কমান্ড ব্রিগেডের 17 জন অকুতোভয় ফ্রি ফলার 9,000 ফুট উচ্চতা থেকে ফ্রি ফল জাম্প করে 4,000 ফুট উচ্চতায় এসে প্যারাশুট খুলবেন এবং বাংলাদেশের জাতীয় পতাকা সহ 17টি বিভিন্ন বাহিনীর সংস্থা পতাকা নিয়ে গ্যালারির পূর্ব প্রান্তে করবেন। Bangladesh naval contingent led by Commander Mominul Islam is passing by the saluting dais. এবারে এগিয়ে আসছে বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনী। এই দলের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার সৈয়দ ফয়সাল উদ্দিন আহমেদ, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার মঞ্জুর, স্কোয়াড্রন লিডার নাশিদ, স্কোয়াড্রন লিডার হীরা এবং ফ্লাইট লেফটেন্যান্ট সিজান। ফ্রিফলে দলের জ্যেষ্ঠ জাম্প মাস্টার হিসেবে দায়িত্বে রয়েছেন মেজর মোহাম্মদ রেজাউল করিম এবং সহকারী জাম্প মাস্টার হিসেবে রয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ জুলফিকার রহমান। এছাড়া প্যারা জাম্পের পাথফাইন্ডার হিসেবে ক্যাপ্টেন রব্বি SBP, ড্রপ জোন কমান্ডার হিসেবে মেজর মাসুদ, গ্রাউন্ড লিয়াজন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন স্কোয়াড্রন লিডার সাদিক। N-32 বিমানে পাইলট হিসেবে রয়েছেন স্কোয়াড্রন লিডার শাহিন ও তার দল। Now, the Air Force contingent, led by Wing Commander Sayyid Faisaluddin Ahmed, marching past the dais, saluting the Honorable President. এবারে এগিয়ে আসছে জ্ঞান শৃঙ্খলা একতা মূল মন্ত্রে দীক্ষিত সেনা নৌ ও বিমান বাহিনীর ক্যাডেট এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের একটি চৌকশ দল। এ দলের নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ ইসহাক আলী, তিনি এবছর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ BNCC শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। সাথে রয়েছেন ক্যাপ্টেন শামসুদ্দিন, লেফটেন্যান্ট ইব্রাহিম, লেফটেন্যান্ট নাসির এবং সাব লেফটেন্যান্ট ওয়ালিদ। Now the Bangladesh National Cadet Corps contingent, led by Captain Muhammad Ishaq Ali, is marching past the saluting dais. এবারে কি আসছে সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট। এর নেতৃত্বে রয়েছেন 23 বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহমুদুল হক। সাথে দর্শক, নবম পতাদিক ডিভিশনের আয়োজনে জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত হচ্ছে বিজয় দিবসের কুচকাওয়াজ সহ বিভিন্ন কর্মসূচি। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি 32 বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7:30 দিকে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর সেখানে তিনি বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে সিনিয়র নেতাদের সঙ্গে তিনি নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপরই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে 31 তোপধ্বনির মাধ্যমে জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। এতে
সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশনের কর্মকর্তারা অংশ নেন। পরে সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। বিজয় দিবস উদযাপনের খবর জানাতে সিলেট জেলা স্টেডিয়ামে আছেন আব্দুল আহাদ, বরিশালের আনসার ভিডিপি কার্যালয়ে আছেন ফেরদাউস সোহাগ এবং ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় আছেন হারুনুর রশিদ। প্রথমে চলে যাচ্ছি আব্দুল আহাদের কাছে। আহাদ, হ্যাঁ ধন্যবাদ মামুন। মহান বিজয় দিবসে সিলেটে চমৎকার পরিবেশনা হচ্ছে সিলেটের জেলা স্টেডিয়ামে। এখানে আজ সকাল 9টা থেকে যে পরিবেশনা শুরু হয়েছিল, কুচকাওয়াজ, শারীরিক কষ্ট এবং বিভিন্ন ডিসপ্লে, এই ডিসপ্লের মাধ্যমে সিলেটের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা বিভিন্ন পরিবেশনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের যে 9 মাসে যে আমাদের যুদ্ধ হয়েছিল সেই বিষয়গুলো তারা ফুটিয়ে তুলছে। আপনারা এখন যেমনটি দেখতে পাচ্ছেন, সিলেট সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাসের ছোট ছোট শিশুরা তারা তাদের পরিবেশনা এখানে পরিবেশন করছে এবং এসব পরিবেশনা দেখতে এই এই স্টেডিয়ামে আমরা দেখতে পাচ্ছি যে হাজারো মানুষ এসে সমবেত হচ্ছেন এবং একে একে এক একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশনা যখন শেষ হচ্ছে তারপর আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান এসে এখানে তারা তাদের পরিবেশনাগুলো তারা দর্শকদের দেখাচ্ছেন এবং এগুলো মার্কিং হচ্ছে এবং সবার পরিবেশনা শেষে তাদের পুরস্কৃত করা হবে। এবং এই পরিবেশনার পাশাপাশি আপনারা জানেন যে সিলেটের যে বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলো তো নানা আয়োজন চলছে এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আজ দিনব্যাপী এই মহান বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান চলছে এবং এসব অনুষ্ঠানে অংশ নিয়ে যারা সংস্কৃতি মনা যারা রয়েছেন এবং যে মানুষজন আছেন তারা বলছেন যে তাদের দাবি হচ্ছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া, এখনও বাংলাদেশে যে স্বপ্ন নিয়ে আমাদের দেশটি স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধারা সেই স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি, এখনও প্রগতিশীল লেখকদের এখনও হত্যা করা হচ্ছে এবং এখনও সমতাভিত্তিক রাষ্ট্র কায়েম হয়নি, সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যে যেসব রাজাকাররা এখনও ঘুরে বেড়াচ্ছে আমাদের চারদিকে সেই রাজাকারদের দ্রুত ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে এবং বঙ্গবন্ধুর যেসব খুনি এখনও বিদেশে পালিয়ে আছে সেই খুনিদেরকে আবার দেশে নিয়ে এসে তাদের যাতে বিচারের মুখোমুখি করা যায় সেই বিষয়গুলো তারা দাবি জানাচ্ছেন। এইভাবেই মূলত আজ সারাদিনব্যাপী মহান বিজয় দিবস পালিত হচ্ছে এবং আজ সন্ধ্যায় আপনারা জানেন যে সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে এবং সিলেটের যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে বিভিন্ন আয়োজন রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, এসব সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আজ গভীর রাত পর্যন্ত। এই ছিল আমার হাতে মহান বিজয় দিবসের আয়োজনের সবশেষ খবর। চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ। ধন্যবাদ আহাদ আপনাকে। আমি আছি বরিশালের বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন আনসার ও বিডিপির অফিসের বিভাগীয় কার্যালয়। এখানে বরিশালের রিপোর্টার্স ইউনিটি মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রদর্শনীর আয়োজন করেছে। প্রতি বছরের মতো এখানে এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে, প্রচুর মানুষ এখানে অংশগ্রহণ করছে। আমরা একটু দেখাবার চেষ্টা করব, সেটা হচ্ছে যে রুমটির মধ্যে এখানে দেখানো হচ্ছে সেই রুমটির মধ্যে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। এখানে আমরা যেটা জানতে পেরেছি যে 400 মতো বিভিন্ন ধরনের ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টের মধ্যে রয়েছে ডায়েরি, তারপরে আটকা পড়া যারা মুক্তিযোদ্ধা ছিলেন বা বিদেশি ছিলেন তাদের ডায়েরি, গেজেট, বন্দুক, স্টেনসিল মেশিন, এছাড়া বিভিন্ন সামগ্রী রয়েছে। আমরা দেখাচ্ছি যে এই যারা এখানে এসেছেন তারা কিন্তু প্রচুর আগ্রহ নিয়ে দেখছেন এবং এই দেখার মাধ্যমে কিন্তু তারা এই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারছেন। আমরা যাদেরকে দেখছি তারা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে মূলত মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে তারা এখানে এসেছেন। আমরা একটু কথা বলবো এই মুহূর্তে বরিশাল যারা এই আয়োজনটি করেছেন সেই সংগঠনের যিনি প্রধান রয়েছেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, তিনি আসলে এই এই আয়োজনটি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জনাব আনিসুর রহমান, আপনি আমাদেরকে জানাবেন কেন এবং কি উদ্দেশ্যে আপনাদের এই আয়োজন? মূলত তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য বরিশাল রিপোর্টার্স ইউনিটি গত 7 বছর যাবৎ এই ধরনের প্রদর্শনী আয়োজন করে আসছে। এটি আমাদের 11 প্রদর্শনী। এতে আমাদের 5 শতাধিক আলোকচিত্র, 4 শতাধিক বই এবং অন্যান্য ডকুমেন্টস রয়েছে। এই ডকুমেন্টসের মধ্যে আছে আমাদের হাতে লেখা সংবিধানের ফ্যাক্সিমিলি কপি এবং বিভিন্ন ট্রেনিংয়ের ক্ষেত্রে যে ব্যবহৃত দামি রাইফেল, লিম্পেট মাইন এবং সাইক্লোস্টাইল মেশিন যেটি এই সময় সার্কুলারের জন্য ব্যবহৃত হয়েছিল ইত্যাদি।
ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম আসলে কি উদ্দেশ্যে এবং কেন এই আয়োজন। মূলত যেটা তিনি বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে যারা ভবিষ্যতের বংশধর রয়েছেন, ভবিষ্যৎ বংশধর বা ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানোর জন্যই মূলত এই আয়োজন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। আমরা এখন যাব ময়মনসিংহে, সেখান থেকে আমাদের সহকর্মী হারুনার রশিদ জানাবেন সেখান থেকে। ধন্যবাদ সোহাগ। সারা দেশের মতো ময়মনসিংহেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। আমরা এর আগে ছিলাম ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে, সেখানে ছিল কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায়। এখানে জয়নুল আবেদিন সংগ্রহশালার উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় 150 শিশু কিশোর এখানে অংশগ্রহণ করেছে। তারা এখানের যে নির্ধারিত আজকের যে বিষয় বিজয় দিবস, স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট যে বিষয়ের উপরে এখানে প্রতিযোগিতা হচ্ছে, সেখানে খুদে আঁকিয়েরা তারা বিভিন্ন ছবি আঁকছে। বিশেষ করে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ সহ বিভিন্ন বিষয় এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই নির্ধারিত বিষয়গুলো শিক্ষার্থীরা তাদের মনের মাধুরী মিশিয়ে আঁকছে এবং এখান থেকে যারা বিজয়ী হবেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। এই মহান বিজয় দিবস উপলক্ষে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সংস্কৃতি মন্ত্রণালয় যৌথ উদ্যোগে এই আয়োজনটি করেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন, তারা ছবি আঁকছেন। এখানে ছোট ছোট শিশু থেকে শুরু করে কিশোর বয়সের শিশু কিশোর কিশোর কিশোরীরাও এখানে অংশগ্রহণ করেছে এবং তারা ছবি আঁকছে। প্রতি বছরই শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা এই মহান বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে এই উদ্যোগটি তারা নিয়ে থাকে এবং এটি অনেক প্রশংসিত এবং এই বিভিন্ন মহলে প্রশংসিত। এবং এখান থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়েও ময়মনসিংহের বিভিন্ন জাতীয় পর্যায়েও বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় এখানকার যারা আঁকিয়ে বা যারা শিক্ষার্থী আছে তারা অংশগ্রহণ করে থাকে। এবং একটি বিষয় বলে রাখছি যে এখানকার বেশিরভাগ শিক্ষার্থী যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের একটা বড় অংশই এই শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার যে এখানে যে ছবি আঁকা শেখানো হয় সেখানেও তারা অংশগ্রহণ করে থাকে এবং তারা নিয়মিত ক্লাস করে থাকে। এটি মূলত এখানকার প্রশিক্ষণ নিয়ে তারা ভালো আঁকিয়ে হয় এবং তারা বিভিন্ন সময় দেশের বিভিন্ন অঞ্চলে বা জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ময়মনসিংহের গৌরব বয়ে আনে। তো আজকে এখানে আমরা এখন সংগ্রহশালায় চলছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়াও এই সংগ্রহশালার পাশে যে একটি বৈশাখী মঞ্চ রয়েছে জয়নুল পার্কে, সেই বৈশাখী মঞ্চে চলছে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী। সব মিলিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই ময়মনসিংহে মহান বিজয় দিবসের অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। তো এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। দর্শক, সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস, আর সেই খবর জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন ফেরদৌস সোহাগ এবং ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন হারুনুর রশিদ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলেও 66টির 6 দফার মধ্য দিয়েই অর্থনৈতিক মুক্তির আন্দোলন শুরু হয়েছিল। সেখান থেকে স্বাধীনতার 46 বছরে বাংলাদেশের অর্জন অনেক। বিশ্বের 44তম অর্থনীতির দেশ এখন বাংলাদেশ। বৈশ্বিক পরিসংখ্যানে ধরা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। বিশ্লেষকরা বলছেন, প্রতিটি মানুষের দুয়ারে অর্থনীতির সুবাতাস পৌঁছতে হলে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে কমাতে হবে বৈষম্য। বিজয়ের 46 বছরের অর্থনীতি নিয়ে সানবীর রুপলের প্রতিবেদন। সুন্দরবনের কোলখেসে সাতক্ষীরার শ্যামনগরের কলবাড়ি গ্রাম, অজপারাকা বলতে যা বোঝায় তেমন একটি তৃণমূল গ্রাম এটি। একসময় সুন্দরবনের ওপর জীবিকার নির্ভরতা থাকলেও এখন এখানকার অর্থনীতি নিয়ন্ত্রণ করে মাছের ঘের আর ছোট মাঝারি ব্যবসা। অন্য ফসলের আবাদ কম, তবে খেয়ে পরে ভালো আছেন বেশিরভাগ মানুষ। গ্রামের রাস্তাঘাট বেশিরভাগই পাকা, আছে দু একটি কাঁচা রাস্তাও। জীবিকার তাগিদে কেউ কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে, আবার কেউ শহরে। গ্রামীণ উন্নয়নে বলা যায় এটি এক টুকরো বাংলাদেশের উদাহরণ।
এখানে কথা হয়েছে বয়োজ্যেষ্ঠ দুইজনের সঙ্গে, তাদের বর্ণনায় খুব স্বাভাবিকভাবে ফুটে উঠেছে 1971 আর 2017 পার্থক্য। গরিব মানুষ আছে আর যারা সচ্ছল তারা ঘের বেড়ি করে খায়। বিভিন্ন ধরনের কাজ কাম আছে, তখন আগে তত কাজ কাম ছিল না। এবার দৃষ্টি শহুরে অর্থনীতিতে, গাদা গাদা অফিস, ব্যাংক, শিল্প কারখানা, প্রতিদিনই ছুটছে মানুষ। 7.5 কোটির বাংলাদেশ যে এখন 16 কোটিতে পরিণত হয়েছে তা সহজেই অনুমেয়। এখানকার অর্থনীতির হিসেব একটু জটিল আর বৈচিত্র্যময়। কৃষি নির্ভরতা কমিয়ে দেশ এগুচ্ছে শিল্প আর সেবা খাতের উপর ভর করে। বিশ্বের সাথে তাল মিলিয়ে তলাবিহীন ঝুড়ির তকমাটা বাংলাদেশ যে শূন্যের কোটায় বসে থাকেনি, পরিসংখ্যানেই তার প্রমাণ। আমাদের শিল্প করতে হবে, এগ্রিকালচার থেকে শুরু করে নর্মাল শিল্প এবং এসএমই, বিশালভাবে স্মল ইন্ডাস্ট্রি করতে হবে চায়নার মতো। 1971-এ 2.75% প্রবৃদ্ধি আর 70% দারিদ্র্যের বোঝা নিয়ে পথ চলা শুরু বাংলাদেশের। এমন দৈন্যদশা খুঁচিয়ে এখন প্রবৃদ্ধির চাকা ঘুরছে 7%-এর উপরে আর দারিদ্র নেমে এসেছে 24.3%। অর্থনীতির অগ্রগতিতে বাংলাদেশ প্রায় সব সূচকে আগেই পেছনে ফেলেছে 46 বছর আগের আগ্রাসী দৈত্য পাকিস্তানকে। এখন এগিয়ে যাওয়া মধ্যমায় ও উন্নত দেশের দিকে। আমাদের আরো বেশি উৎপাদনশীলতা বাড়াতে হবে এবং প্রযুক্তিগত উন্নয়ন করতে হবে। 5 কোটি লোক আছে 15-30 বছর বয়স, একেবারে রেডি, তাদের জন্য বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। আগামীর বাংলাদেশের জন্য সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও এসডিজি বাস্তবায়নে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিত আরো মজবুত করার পরামর্শও তাদের। 46 বছর আগে অর্থনৈতিক মুক্তির যে সনদ নিয়ে বাংলাদেশের পথ চলা শুরু হয়েছিল, 46 বছর পর এসে বাংলাদেশের অর্থনৈতিক অর্জনে গোটা বিশ্ব এখন বিস্ময় প্রকাশ করছে। তবে এখনও অর্জন করা যায়নি ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। তাই এই বাংলাদেশ অর্জন করতে হলে প্রবৃদ্ধির ধারাকে রাখতে হবে অব্যাহত আর বৈষম্য কমাতে হবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। সানবীর রুপল, সময় সংবাদ, সাভার, ঢাকা। একদিনের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে পেঁয়াজের দাম। আগামী 2-1 দিনের মধ্যে দাম আরও কমে আসবে বলে মনে করেন আড়তদাররা। একই সাথে পেঁয়াজ ও আদাসহ অন্যান্য নিত্যপণ্যের দাম নির্ধারণের কথা বলেন তারা। আগামী রোববার থেকে প্রতিটি আড়তে মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক এবং সে অনুযায়ী পণ্য বিক্রি করতে হবে। এতে খুচরা ও পাইকারি পর্যায়ে নিত্যপণ্যের দামের তারতম্য অনেকটা কমবে বলে আশা করছেন পাইকাররা। মোহাম্মদপুর পাইকারি বাজার ঘুরে রিপোর্ট করেছেন শুভ খান। চলতি বছরের মাঝামাঝি থেকেই পেঁয়াজের ঝাঁঝে বাজার গরম। পাইকারি পর্যায়ে 30 টাকা থেকে বেড়ে একদিন আগেও প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 110 টাকায়, আর 25 টাকা থেকে ভারতীয় পেঁয়াজের দর ওঠে সর্বোচ্চ 70 থেকে 72 টাকা। তবে নিয়ন্ত্রণহীন বাজারে এবার কিছুটা কমেছে সব ধরনের পেঁয়াজের দাম, হেরফের নেই রসুন ও আদার দামে। দেশি পেঁয়াজ পুরান পেঁয়াজটা বিক্রি করছিলাম 110 টাকা থেকে 105 টাকা, আজকে আর পুরানরা 100 টাকা। যে এলটি পেঁয়াজটা 2 দিন আগে ছিল আপনার 75-74 টাকা, হেডা 5-7 টাকা কমে গেছে কেজিতে। আমাদের উপরে থেকে বলে গেছে যে এরা তালিকা রাখতে, তালিকার রেট লেখা রাখতে, আমরা এটা পজিশন নিয়েছি, রোববার থেকে আমরা মূল্য তালিকা লেখা রাখবো। স্বস্তির খবর নেই চালের বাজারেও। মিনিকেট, নাজির শাইল, ব্রি 28 ও গুটি সন্না সহ প্রায় সব ধরনের দেশি চাল বিক্রি হচ্ছে গেল সপ্তাহের বাড়তি দামেই। কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে আমদানি করা চালের দাম। মিনিকেট এটা বিক্রি করতেছে 58.58 টাকা, পুরান 28টা এটা 48.49 টাকা বিক্রি করতেছে। আগে আমরা 39-40 টাকা বেচতাম, এখন 41-42 টাকা এলসি চালটা বিক্রি করতেছি। এক গাড়িতে আগে 300 বস্তা আসতো, এখন 250 বস্তার চাল আসে, কিন্তু ভাড়া ওই 300 বস্তার ভাড়াই নিচ্ছে। ডালের বাজারে কেজিতে 4-5 টাকা বেড়েছে দেশি মসুরের দাম, তবে অপরিবর্তিত রয়েছে বুট, খেসারি ও মুখ সহ অন্যান্য ডালের দর। স্থিতিশীল ভোজ্য তেলের বাজারও। মসুরের ডালে বাড়ছে কেজিতে 4-5 টাকা। এক নাম্বার দেশি ডাল যেগুলো এগুলো বিক্রি করতেছে 80 টাকা, আর মসুরি বোল্ডার যেগুলো 49-50 টাকা। পাইকারি বাজারে জিরা, লবঙ্গ ও এলাচ সহ সব ধরনের মশলার দাম অপরিবর্তিত আছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সময়ের অন্যতম প্রযুক্তিপূর্ণ ল্যাপটপ নিয়ে রাজধানীতে চলছে 3 দিনের ল্যাপটপ ফেয়ার। আধুনিক প্রযুক্তি ও কম খরচের ল্যাপটপের খোঁজে তাই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিক্রির পাশাপাশি মেলায় দেশ বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য প্রদর্শন করছে।
শোক থেকে শক্তি, প্রযুক্তিতে মুক্তি স্লোগানে রাজধানীতে চলছে তিন দিনের ল্যাপটপ মেলা। প্রযুক্তিপ্রেমী হাজারো তরুণ তরুণীদের যেন মিলন মেলায় পরিণত হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। ১৯তম এই আয়োজনে অংশ নিয়েছে বিভিন্ন দেশি বিদেশি ব্র্যান্ড। এখানে বিক্রির পাশাপাশি নতুন নতুন প্রযুক্তির প্রচারণার দিকেও সমান মনোযোগ অংশগ্রহণকারীদের। আমরা আসলে প্রথম বাংলাদেশে ১৬,৫০০ টাকায় বিদেশি একটা ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে এসেছি। মেলা উপলক্ষে আমরা অ্যান্টিভাইরাসের সঙ্গে কোম্পানির পক্ষ থেকে একটা ব্লুটুথ স্পিকার এবং একটা টি শার্ট গিফট করতেছি। এই প্রোডাক্টটা ইউজ করার কারণে আপনার পিসি এবং ল্যাপটপকে অনেক ফাস্ট রাখবে, সে কখনো ভারী করবে না। ডেলের মডেল ভেদে আমাদের আছে প্রিন্টার, মোবাইল, স্পিকার, উইন্টার জ্যাকেট এবং টি শার্ট। তাছাড়া আমাদের অ্যাপলের ল্যাপটপ আছে আমাদের এখানে। অ্যাপলের এখানে আমাদের সবচেয়ে বড় সুবিধা যেটা যে মানুষ ইএমআইতে ১২ মাসের কিস্তিতে কিনতে পারবে। ১৩,০০০ টাকা থেকে শুরু করে ২,০০,০০০ টাকার উপরে ল্যাপটপ পাওয়া যাচ্ছে এবারে মেলায়। তাই সব বয়সীদের আগ্রহের কেন্দ্রবিন্দু কম খরচে আধুনিক প্রযুক্তির দিকে। আসলে মেলায় অনেকগুলো স্টল, অনেক কোম্পানিগুলো সব একত্রিত ভাবে থাকে, সবাই ঘুরে ঘুরে সব পণ্যগুলো দেখতে পারে এবং এখানে কিছু ছাড়েরও ব্যবস্থা আছে, যেখানে সবাই তার পছন্দ মতো দেখে কিনতে পারছে। ১৬,০০০ টাকার যে ল্যাপটপ আছে তাদের কনফিগারেশন এটা কম, স্টুডেন্ট আছে যারা ইউনিভার্সিটিতে পড়ু আছে তাদের জন্য এইগুলো পারফেক্ট হইতে পারে। আর যাদের প্রফেশনাল ইউজের জন্য তাদের জন্য 7th generation বা 8th generation যেগুলো চলছে ওগুলো। শনিবার পর্যন্ত চলা মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকছে প্রতিদিন ১০:৩০ থেকে ১৮:০০ পর্যন্ত। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ৪৬তম বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, দেশের বিভিন্ন স্থানে বীর শহীদদের স্মরণ। স্বাধীনতার ৪৭ বছরে হাজারো সমস্যার মাঝেও সাফল্য কম নয় বাংলাদেশের, তবে রাজনৈতিক সংকট উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করছে মত বিশেষজ্ঞ। বৈশ্বিক পরিসংখ্যানে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় দেশ বাংলাদেশ, বিশ্লেষকরা বলছেন অর্থনীতির সুবাতাস প্রতিটি দুয়ারে পৌঁছতে প্রয়োজন সম্পদের সুষম বণ্টন। এবং রাজধানীর পাইকারি বাজারে কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দর, বেড়েছে চালের দাম, স্থিতিশীল অন্যান্য নিত্যপণ্যের বাজার। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়।